কল্যাণপুর বাগান বাজারে সিপিআইএম দল পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা। মঙ্গলবার কল্যাণপুর থানা এলাকার বাগান বাজারে সিপিআইএম দলের উদ্যোগে উদ্দীপনাময় মিছিল সংগঠিত হলো। মূলত গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকার পরিবর্তনের লক্ষ্যে বামেদের ডাকা পদযাত্রায় সামিল হলেন সব অংশের মানুষ। বিগত বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার বাগান বাজারে অনুষ্ঠিত হল সিপিআইএম দলের উদ্যোগে পদযাত্রা ও সভা। গোগড়াইছড়া এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে তেলিয়ামুড়া খোয়াই সড়ক ধরে বেশ কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে শেষে বাগান বাজারে গিয়ে শেষ হয়। সেখানে শুরু হয় সভা। সিপিআইএম বাগান বাজার অঞ্চল সম্পাদক শঙ্কর দাসকে সভাপতি করে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা বিধায়ক সুথন দাস, খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা, তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জামাতিয়া, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস এবং সুভাষ নাথ। বক্তারা তাদের বক্তব্য রাখতে গিয়ে বলেন, হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে রাজ্যের জাতিপ্রতি মৈত্রী ঐক্যকে সুদৃঢ় করার জন্য যারা প্রথম সারির নেতৃত্বে ছিলেন, আজকে আপনারা ভাবছেন ভয় দেখিয়ে হুমকি দিয়ে কমিউনিস্ট পার্টিকে শেষ করে দেবেন। কমিউনিস্ট পার্টিকে শেষ করা যায় না, পৃথিবীর ইতিহাসে কথা বলে না, পৃথিবীর ইতিহাসে আপনারা তো বহুত অফিস করেছেন, আপনাদের অফিস গুলি থাকবে কিন্তু মানুষ থাকবে না, আপনাদের সঙ্গে একটা মানুষ থাকবে না। আসন্ন বিধানসভা নির্বাচন সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারকে দেওয়ার জন্য। মানুষের চাহিদাকে সম্মান জানিয়ে কমিউনিস্ট পার্টির কথা অনুসারিত দাঁড়িয়ে লড়াই করছে। পূর্ণাঙ্গ টিমের উপস্থিতিতে উদয়পুরে আমাদের পার্টি অফিস করা হলো, ব্যবসায়ীদের দুবার ভাঙা হলো এবং এরপর থেকে প্রতিদিন আমাদের কংগ্রেসদেরকে রক্তাক্ত আক্রমণ সংঘটিত করছে। বিজেপির শাসক গোষ্ঠীর মোস্তান সন্ত্রাসীরা আজকে এখানে আমরা যে কর্মসূচিটা হাতে নিয়েছি এই কর্মসূচিটিকে বাতিল করার জন্য আজকে এক সপ্তাহ ধরে এখানে দলের বিধায়ক এবং মন্ডলের নেতা এই প্রোগ্রাম যাতে আমরা না করতে পারি তার জন্য এখানে নানান ধরনের হুমকি উদ্যুতি ভয় ভীতি তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে এই প্রতিশ্রুতি তারা পালন করতে পারে না, এটা অবাস্তব, এটা মানুষকে ধোকা দেওয়ার জন্য এই প্রতিশ্রুতি তারা দিয়েছে। কিন্তু সেদিন আমরা সেই কথা সবাইকে বুঝাতে পারি, তাই একটা অংশ আমাদের যারা সিপিআইএম এর সমর্থক ছিল তারও 7-8% বিভ্রান্ত হয়ে গেলেন। কেন বিভ্রান্ত হলেন তারও কিছু যুক্তিসঙ্গত কারণও আছে। কি করে তারা অবিশ্বাস করবে আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে যখন বলছে ডাবল ইঞ্জিন হলে টাকার তো কোনো অভাব হবে না, তো বামফ্রন্ট সরকার প্রতি বছর 6,000-7,000 চাকরি দেয়, আমরা 50,000 চাকরি দেব, বিভ্রান্ত হলে। তারপরে 7 লক্ষ বেকার প্রত্যেকের ঘরে ঘরে আমরা কাজ দেব, চাকরি দেব। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।